নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গুপ্তধনের নাম আমরা সকলেই শুনেছি, আর এই নামটি শুনলেই আমাদের মনে শিহরণ জেগে ওঠে। কারণ আমরা প্রত্যেকেই চাই যদি গুপ্তধন পেতাম, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা যা চাই তা কিন্তু পাই না। তার জন্য আমার জন্মছকে বা আপনার জন্মছকে গুপ্তধন পাওয়ার শুভ যোগের প্রয়োজন রয়েছে। তাই আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি ছয় রাশির কথা, যে রাশিগুলি আগামী 95 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। যেমনটা আমি পূর্বে বলছিলাম, গুপ্তধন এই নামটি আমরা প্রত্যেকেই শুনে এসেছি ছোটোবেলা থেকে। আমাদের দাদু ঠাকুমা এদের মুখ থেকে আমরা প্রত্যেকেই কিন্তু গুপ্তধনের নাম শুনে এসেছি। আর আগেকার দিনে মানুষরা গুপ্তধন পেয়ে কিন্তু কোটিপতি হয়েছে, সরি লাখপতি হয়েছে, কারণ তখনকার দিনে লাখ টাকারই দাম কোটি টাকারও বেশি ছিল। গুপ্তধন পেয়ে আপনারা অর্থাৎ ছয় রাশির জাতক ও জাতিকারা হতে চলেছেন কোটিপতি। তবে আপনাদের জন্মছকে গুপ্তধন পাওয়ার জন্য শুভ যোগের প্রয়োজন রয়েছে। তো শুভ যোগটা কি আসুন জেনে নেওয়া যাক। তার আগে এই গুপ্তধন পাওয়ার যে মালিক বা যে কারক গ্রহ সেটা কি জানেন? সেটি হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি কেতু শুভ পজিশনে থাকে এবং কেতুর দশা চলে, তাহলে কিন্তু আপনারা গুপ্তধন পেয়ে রাতারাতি হতে চলেছেন কোটিপতি। তাই আপনাদের জন্মছকটি খুব তাড়াতাড়ি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করে নিতে পারেন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 95 ডেজের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। গুপ্তধনের নাম যখন এতটাই পড়লাম, তখন আপনাদের মনে একটি প্রশ্ন ঘুরপিড় করছে, আর সেটা হচ্ছে এই বর্তমান যুগে আমরা কী করে গুপ্তধন পাবো, তাই না? আসুন, আপনারা কী করে গুপ্তধন পেয়ে কোটিপতি হবেন তার রাস্তা আমি বলতে চলেছি। আপনারা শুনে থাকবেন বা জানেন হয়তো, কিছুদিন আগে এক গরিব মানুষের বাড়িতে উল্কাপাত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই উল্কা বিক্রি করে সে আজ রাতারাতি হয়ে গেছে কোটিপতি। এইরকম ঘটনাও কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে। এছাড়াও অনেক সময় বাস বা ট্রেনে যাওয়ার সময় দেখবেন কোনো বেওয়ারিস ব্যাগ পড়ে রয়েছে যার কোনো মালিক নেই, আর সেই সমস্ত ব্যাগ খুলে অনেকে অনেক টাকা পেয়েছে। সব খবর কিন্তু নিউজে আসে না, সেই খবরগুলো নিউজে আসে যে মানুষগুলি পায় এবং যে মানুষগুলি সৎ হয় এবং তারা ডাইরেক্ট পুলিশের সাথে যোগাযোগ করে। তাই আমরা সেই সমস্ত খবরগুলো কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় বা ইউটিউবের পর্দায় দেখতে পারি। এছাড়াও গুপ্তধন পাওয়ার জন্য আরও একটি রাস্তা রয়েছে। হয়তোবা শুনেছেন এই লকডাউনের সময় অনেকের ব্যাংকে হঠাৎ করে অনেক টাকা ঢুকে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটিও কিন্তু বাস্তব। আর এরকম সিচুয়েশনও ঘটেছে একজনের ব্যাংকে অ্যাপ্রক্সিমেটলি 10 লাখের কাছাকাছি টাকা ঢুকেছে। সে মানুষটি যখন আপডেট করতে গেছে ব্যাংকে, তখন ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলেছে যে আমার ব্যাংকে এত টাকা আসলো কোথা থেকে। তখন ব্যাংক ম্যানেজার সেটিকে সার্চিং করে দেখেছে যে এটা হঠাৎ করে কোনো ট্রানজ্যাকশান ভুলবশতভাবে তার ব্যাংকে ঢুকে গেছে।
এবং পরবর্তীতে সেটিকে আবার ডিভিডেট করে নেওয়া হয়েছে। সেটি কিন্তু পুরোপুরি সেই মানুষটির সততার জন্য বা ভুলের জন্য বলতে পারেন। এছাড়াও যারা কনস্ট্রাকশনে বিজনেস করেন তাদেরকে কিন্তু মাটি খনন করতে হয়, রাইট? আর এই মাটি খনন করে প্রাচীনকালের মূর্তি কিন্তু অনেকেই পেয়েছে, আর সেই সব দুর্লভ মূর্তি বিক্রি করে রাতারাতি হয়ে গেছে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আমি যতগুলো কথা বললাম একটি কথাও কিন্তু মিথ্যা নয়, আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 95 ডেজের মধ্যে অর্থাৎ 95 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 95 দিনের মধ্যে হতে চলেছেন কোটিপতি, আর সেটি পুরোপুরি গুপ্তধন পেয়ে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 95 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে। এরপরে যে 3 রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 95 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। এরপরে 4 যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন আগামী 95 দিনের মধ্যে কোটিপতি, অর্থাৎ গুপ্তধন পাওয়ার স্বপ্ন কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। এরপরে যে 5 রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 95 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মালিক হতে চলেছেন রাতারাতি। এরপরে লাস্ট এবং 6 যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে আগামী 95 দিনের মধ্যে হতে চলেছেন কোটিপতি। তাহলে আপনারা রেডি তো গুপ্তধন পাওয়ার জন্য? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।